শিরোপা, কোপা আমেরিকা ফিনালে সীমা এবং ওয়ার্ল্ড কাপ, তারপর আবারও আরো একটি কোপা আমেরিকা মেসির জন্য এই শিরোপা, এই শিরোপা ডি মারিয়ার জন্য, এই শিরোপা লাউতারো মার্টিনেজের জন্য, এই শিরোপা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের, যারা আর্জেন্টাইন ভক্ত তাদের জন্যে। আমরা এই মুহূর্তে আছি টিএসসিতে, বাপ ভাঙা উল্লাস দর্শকদের দেখতে পাচ্ছেন। কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কলম্বিয়াকে 1-0 গোলে হারিয়ে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন, এবং দ্বিতীয়বারের মতো লিওনেল মেসির হাতে উঠে যাচ্ছে এই কোপা আমেরিকা ট্রফি। লাউতারো মার্টিনেজ গঞ্জালেসকে আমরা দেখতে পাচ্ছি আবেগঘন মুহূর্ত। লাউতারো মার্টিনেজের গোলে অতিরিক্ত সময় কিন্তু আর্জেন্টিনা এগিয়ে যায় 1-0 গোলে, এবং সে 1-0 গোলে কিন্তু শেষ পর্যন্ত খেলা শেষ করে। যারা সমর্থক আছেন তাদের সাথে কথা বলতে, ডিমারিয়াকে মিস করবেন কিনা? ডিমারিয়াকে আমরা অনেক মিস করবো, লাভ ইউ ডিমারিয়া। দেখতে পাচ্ছেন দর্শকদের বাদ ভাঙা উল্লাস। ডিমারিয়ার এটা শেষ ম্যাচ, ডিমারিয়ার জন্য এই ম্যাচ জিততে চেয়েছিল আর্জেন্টাইন সমর্থকরা, এবং সেই ডিমারিয়ার জন্য কিন্তু ডিমারিয়ার হাতে তারা কোপা আমেরিকার ট্রফি উঠে দিতে পারে, ট্রফি উঠে দিতে পেরেছে, এইটাই সার্থকতা মনে করছে আর্জেন্টাইন সমর্থকরা। ভক্তরা কি বলছেন? আহত হয়ে উঠে যাওয়ার পরে কিন্তু যে অধিনায়কের আর্মরেস্ট সেটা ডি মারিয়া পরেছিল, এবং ডি মারিয়া ক্যাপ্টেন হয়ে কিন্তু ট্রফি জিতলেন, আরো একটি কোপা আমেরিকার জয় স্বপ্ন পেল আর্জেন্টিনা। এবং মেসির জাতীয় দলের হয়ে চতুর্থ ট্রফি, কোপা আমেরিকা ফিনালে সীমা, বিশ্বকাপ, এবং তারপর আরো একটি কোপা আমেরিকা। শেষ পর্যন্ত কলম্বিয়াকে 1-0 গোলে হারিয়ে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। হাজার হাজার দর্শক আজকে টিএসসিতে, এবং তাদের বাদ ভাঙা উল্লাস আমরা দেখতে পাচ্ছি। এবং যেটা বলছিলাম যে এখানে কেউ গাছের উপর উঠে, কেউ ওয়ালে উঠে, যে যেভাবে পেরেছে এই খেলা উপভোগ করছে, কেমন লাগছে? আনন্দ লাগতেছে আমাদের, জয়, আবার চ্যাম্পিয়ন হলাম। 2021 সালের মতো আবার আমরা কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হলাম, কিন্তু আমাদের যে মেসি ব্যথা পাইছে এটা আমরা সহ্য করতে পারছি না, অথচ আমরা প্লেয়ারদেরকে বুঝতে দিলে তাও আমরা জয় চিনিয়ে নিয়েছি। আমরা 2026 সালেও আবার জয় চিনিয়ে নিয়েছি। এই জয় হাজারো শত লক্ষ সাপোর্টারদের জন্য, যারা বাংলাদেশ সহ সারা বিশ্বে এই জয়ের জন্য অপেক্ষা করেছিল। কোপা আমেরিকার চ্যাম্পিয়ন কলম্বিয়াকে 1-0 গোলে হারিয়ে শেষ পর্যন্ত মেসির আর্জেন্টিনা, ডি মারিয়ার আর্জেন্টিনা, লাউতারো মার্টিনেজের আর্জেন্টিনা, বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের আর্জেন্টিনা কিন্তু শেষ পর্যন্ত আবার কেমন সাধারণ মানুষের যে উল্লাস, যেটা বলছিলাম কেমন লাগছে? খুব সুন্দর ম্যাচ হয়েছে, অসাধারণ একটা ম্যাচ, ফাইনালের মতো অবশেষে মানে পুরো দেখা গেল যে আর্জেন্টিনা সত্যি পারে, দুইবারের চ্যাম্পিয়ন, মানে আপনার কোপা আমেরিকা এবং ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, আমরা সত্যি পেরেছি। আমরা যে এত ভালো খেলি আমরা দেখে দিলাম, আমাদের যৌবন বয়সে আমরা দেখে গেলাম। ডিমারিয়া শেষ ম্যাচ মিস করবেন কিনা? অবশ্যই ডিমারিয়াকে সবসময় মিস করব। ডিমারিয়া এমন একটা প্লেয়ার যে আপনার ওয়ার্ল্ড কাপে ফ্রান্সের সাথে গোল দিয়েছে, এবং গতবার কোপা আমেরিকাও আমাদেরকে ডিমারিয়া। থ্যাংক ইউ। আমরা দেখতে পাচ্ছি একজন ব্রাজিল সমর্থককে মাঝখানে ফেলে আর্জেন্টাইন সমর্থকরা ভুয়া ভুয়া জয় ধ্বনি দিচ্ছে, এবং এটা আসলে কতটা যৌক্তিক সেটা একটা প্রশ্ন থেকেই যায়, কিন্তু ব্রাজিল যে সমর্থক সে কিন্তু অনেকটা বেকালায় পড়ে গেছে আর্জেন্টাইন সমর্থকদের মাঝখানে। তিনি আসলে কেন আজকে এখানে এসেছেন? প্রত্যেকের আসলে পছন্দের তো থাকতেই পারে, কিন্তু তাকে ভুয়ো ভুয়ো জয়ধ্বনি দেওয়া সেটা আসলে কতটা যৌক্তিক সেখানে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। আমরা দেখতে পাচ্ছি দর্শকদের বাদ ভাঙা উল্লাস এখনো কিন্তু তার আনন্দ প্রকাশ করছে মেসি। অনেকে ধারণা করছে মেসির এটা শেষ কোপা আমেরিকা। ডিমারিয়া ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে ডিমারিয়ার শেষ কোপা আমেরিকা এই। এটা কেমন লাগছে?